এখন হচ্ছে আমাদের সদকায়ে ফিতর দেখেন বর্তমানে আমাদের ফিতরা দায়ের করা হয়েছে বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন 115 টাকা কত 115 টাকা সর্বোচ্চ 2640 টাকা আমরা গুরুত্ব সহকারে আমরা সদকায়ে ফিতরটা কি করব আদায় করব সদকায়ে ফিতর কাদের উপর ওয়াজিব যে যাকাত যাদের উপর দেওয়া বিধান আছে তাদের উপর সদকায়ে ফিতর পার্থক্য হচ্ছে যাকাতের সম্পদগুলো আপনার কাছে পূর্ণ এক বছর থাকতে হবে তাহলে আপনার পরে যাকাত কি হবে ফরজ হবে আর সদকায়ে ফিতর হচ্ছে যে কি আপনি ওই দিন সকালবেলাও যদি ওই পরিমাণ সম্পদের মালিক হয়ে যান আপনার উপরে সদকায়ে ফিতর আসবে যাকাত কাদের উপরে যে যাদের কাছে 7.5 পরিস্বর্ণ অথবা তার মূল্যবান টাকা বা সম্পদ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা তার সমপরিমাণ অর্থ করি পাইয়া বর্তমানে মনে করেন সাম্প্রতিক অনেক কথাগুলো আছে লাস্ট কথা হচ্ছে আপনার কাছে যদি মোটামুটি 50,000 টাকার মতো যদি অ্যামাউন্ট থাকে তাহলে জাকাতের ব্যাপারে এটা পূর্ণ এক বছর থাকতে হবে কিন্তু ফিতরার ব্যাপারে আপনার কাছে এখন আছে ঈদের দিন সকালবেলাও আছে এই সামান্য সময় হলো আপনার কি করতে হবে ফিতরা আদায় করতে হবে ইনশাআল্লাহ এবং আপনি পরিবারের দায়িত্বশীল যে আছেন আপনার নাবালক ছেলেমেয়েদের প্রত্যেককে এবং ঈদের দিন সকালবেলাও যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তারও আপনি কি করতে হবে ফিতরা আদায় করতে হবে ফিতরা আদায় করার উত্তম সময় হচ্ছে ঈদের দিন ফজরের নামাজের পর থেকে ঈদের নামাজের আগে আপনি কি করবেন আদায় করে নেবেন বা এখনো যদি কেউ ঈদের আগে আদায় করতে চায় তাহলে তার ফিতরা কি হয়ে যাবে আদায় হয়ে যাবে ওই বিষয়গুলোর প্রতি আমরা লক্ষ্য রাখব বিশেষ করে ফিতরা আদায় করব আর বিশেষ করে আমরা আমাদের যাদের সম্পদ আছে আমরা যাকাতের ব্যাপারে সতর্ক থাকব আর লাস্ট কথা হচ্ছে যে দেখেন আমাদের লাইলাতুল কদর এই শেষের বেজুসংগ রাজনীগুলোর মধ্যে আমরা কি করব তালাশ করব এখন হচ্ছে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই এই সম্ভাবনা থাকে তাহলে আমি কি দোয়া করব নবীজি দোয়া শিখাইয়ে দিবেন আমার সাথে এক মিনিটে দোয়াটা বলবেন বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি আল্লাহুম্মা إنك عفو تحب العفو فاعف عني আমরা কি করব ওই বেজি সংখ্যক রজনীগুলোর মধ্যে দোয়াটা বেশি করে করব اللهم হে আল্লাহ إنك عفو আপনি ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন ফাআফু আননি হে মালিক অতএব আমাকে কি করুন ক্ষমা করুন এই দোয়াটা আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান সবাই বলেন আমিন ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন